ওদিকে ব্রাহ্মণবাড়িয়া তুর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ভোরে মৌরাইল রেল ক্রসিং এ এই ঘটনা ঘটে, ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। স্টেশন মাস্টার জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য কাজ শুরু হয়েছে। বিকল্প পথে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।